হাট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কষা মাংসের দো পেঁয়াজা করে দেখাবো। এর জন্য লাগবে, এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এর মধ্যে মিক্স করা মাংস থাকবে, এরকম হাড়ও থাকবে, আর ফ্যাটযুক্ত মাংস হলে বেশি ভালো হয়, রান্নাটা খুব দারুণ হবে। বেশি বড় করতে হবে না, ছোট ছোট সাইজ করলেই হবে। আর বাকি উপকরণগুলো আমি এখন দেখিয়ে দেব। এখানে আমি 4টে পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি এইভাবে। আর এখানে আমার এই সব মশলাগুলো লাগবে, একটা বড় রসুন আমি এইভাবে নিয়েছি, আর একটা এরকম একটা ছোট্ট পিস একটা আদা নিয়েছি। এগুলো সব কুচি করে নেব, আর এর মধ্যে সব গোটা গোটা মশলা পড়বে। এখানে আছে 5-6টা শুকনো লঙ্কা, গোলমরিচ, ওখানে এগুলো আছে, একটা তেজপাতা, একটা বড় এলাচ, আর 2টো দালচিনি, 1 চামচ গরম মশলা, লবণ, 1 চামচ হলুদ, আর এটা হচ্ছে কাশ্মীরি মির্চ। আমি মাংস রান্না করার জন্য এই কুকারের মধ্যে আমি 100 গ্রাম তেল নিয়েছি। তেলটা একটু বেশি নিতে হবে, মাংসটা তাহলে বেশি ভালো রান্না হবে। এটা এখন আমি গরম করতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন এই পেঁয়াজটা, হাফ পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব, বেশি দেব না, এর হাফ, বাকিটা আমি পরে কাজে লাগাবো। পেঁয়াজটা এখন আমি এখানে হালকা বাদামি রঙের করে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে, এর মধ্যে আমি এখন এই যে কুচি করা আদা রসুনের টুকরোগুলো দিয়ে দেব, আর দেব এখানে গোটা গরম মশলাগুলো। এখানে আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গোলমরিচ, এগুলো সব একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। এটা এখন হালকা আছে, হবে। এর মধ্যে আমি মাংসগুলো সব দিয়ে দেব। আর ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়াচাড়া করার পর 2 মিনিট নাড়াচাড়া করার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, লবণ, নিজের স্বাদ অনুযায়ী আমি এখানে 1 চামচ নিয়েছি কাশ্মীরি মির্চ, গুঁড়ো লঙ্কা লাল করার জন্য লঙ্কা, আর এটা আছে গরম মশলা, এগুলো আমি একটু নাড়িয়ে তারপরে এর মধ্যে একটু দেব 2 চামচ এখানে রেখেছি আদা রসুনের পেস্ট, এগুলো আমি দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে মিক্স করবো। আস্তে একটু আস্তে করে নেব, ভালো করে নাড়াচাড়া করার পর, কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এই যে বাকি পেঁয়াজটা রেখেছি সব এর মধ্যে দিয়ে দেব। এটাকে আরো 2 মিনিট আস্তে আছে আমি কষিয়ে নেব। এর গন্ধটা যখন একেবারে চলে যাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে ঢেকে দেব। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। মাংসটা যত আসতে হবে অতই খেতে টেস্ট হবে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে এরকম 1 গ্লাস ভরে জল দিয়ে দেব। জলটা ফুটতে থাকলে আমি
ঢাকনা ঢেকে দেব। তারপরে আমি 5 থেকে 6টা সিটি মেরে দেখব কেমন হয়েছে। জলটা আমার ফুটে গেছে, আমি এখন এটাকে ঢেকে 10 মিনিট পর দেখব কেমন হয়েছে। এবার আমি 5-6টা সিটির পর দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, এই যে খুব ভালো গলেছে। আপনাদের যদি মাংস সহজে না গলে তাহলে 2-4টে সিটি আর আপনারা দিয়ে দেবেন। এই যে এটা আমি আর একটু জল অ্যাড করব। দেওয়ার পর এটাকে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে আরো 2 মিনিট এটাকে আমি ভালো করে রান্না করে নেব, তাহলে আমার এই মাংস কষাটা হয়ে যাবে। আমি 2 মিনিট পর খুলে দেখবো কেমন হয়েছে। খুব দারুণ ফ্রমটা হয়েছে, কষাটাও খুব ভালো হয়েছে। আমার মাংসটা রান্না রেডি হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে বের করে দেখাবো কেমন হয়েছে। বার করে রেখেছি, দেখুন মাংসটা খুব দারুণ রান্না হয়েছে। মাংসের দো পেঁয়াজা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।